এবার টিটোরিয়ালটা হচ্ছে বারো নম্বর টিউটোরিয়াল এবং এটিতে আমরা আবার ইভেন্ট লিসেনার নিয়ে আলোচনা করব সো ইভেন্ট লিসেনারটা খুব ইম্পর্টেন্ট যাব স্ক্রিপ্টে কারণ অনেক কিছু করা যায় এটা দিয়ে আমরা গত দশ নম্বর পূর্বে দেখেছিলাম যে ইভেন্ট লিসেনার দিয়ে কীভাবে আমি ওই যে মানে ড্রপডাউন মেনুর মতো করে হাইট আর শো করতে পারছি সো এভাবে আমাদের কাজ করতে হয় তো আমি আজকে আরও একটু এলাবোরেট করি বিষয়টাকে তো এখানে আমরা যখন একটা ইয়া করি ধরেন যে সেখানে কেন লিখছি ডিআইবি ডেমো ডেমো দিলাম এখানে লিখলাম যে লিখবো বাটন না এখানে লিখি যে এইচ ওয়ান মাইন মিস আর আরেকটা নিচ্ছি বাটন বাটনে দিলাম যে ক্লিক আমি এখানে একটা আইডি নিচ্ছি আইডি নিয়ে কাজ করলে খুব ভালো কাজ করে আইডি নিলাম এখানে বললাম যে তো এখানে আমরা জানি যে একে নিয়ে একটা কাজ করলে এখানে আমি জানি যে অনক্লিক অনক্লিক একটা ফাংশন লেখা আছে তাই না সেখানে নাম দিতে হয় একটা শো রাইট শো আচ্ছা তো শো নামের ফাংশন এবং এটা অবশ্যই এভাবে লিখতে হবে ফাংশনের নাম দিতে হবে এখানে একটা ফাংশনের নাম হলো এই ফাংশান নিয়ে আমরা কাজ করব এখানে ফাংশন ফাংশন লিখতে হবে ফাংশন শো এবং এখানে এভাবে লিখতে হবে ধরো হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট হ্যালো এখন দেন অ্যালার্ট হ্যালো আসছে কেন আসছে এটা এর কারণ আছে কারণ আমি যখন এখানে ওয়ান ক্লিকে ক্লিক করলাম মানে এই বাটনের উপরে ওয়ান ক্লিক মানে ক্লিকের উপরে যখন বাটনকে ক্লিক করলাম তখন ও খুঁজলো যে এই ফাংশনটা কোথায় আছে এই ফাংশনটা এখানে আসতে হবে এই ফাংশনের আউটপুট কি হ্যালো অ্যালার্ট দিচ্ছে এই হচ্ছে এর কাজ ঠিক আছে তো আচ্ছা এটা আবার আরেকভাবে করা যায় কিভাবে যে আমি এই যে আইডি নিয়ে কাজ করতে পারবো এখন আমার এই শো নিয়ে কাজ করবো না ধরেন আমি এখানে জাস্ট ই করলাম ডকুমেন্ট গ্যাট অ্যালিয়েন বাই id এখানে বললাম যে ক্লিক বাটন এবং এখানে বলতে পারি ডট ক্লিক অ্যালার্ট এটা কাজ করবে কিনা জানি না এভাবে করে হ্যালো কাজ করছে না তো এটাকে করার জন্য যেটা করতে হবে ইভেন্ট লিসেনারেড করতে হবে আমাদেরকে একটা ইভেন্ট লেসেনার অ্যাড করতে হবে তো ইভেন্ট লেসেনটা কীভাবে অ্যাড করতে হয় ইভেন্ট লেসেনারটা যেটা করা লাগে সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লেসেনার এই লেখাটাকে মনে রাখবেন এটা একটা ফাংশান ঠিক আছে আচ্ছা এটা এভাবে ক্লোজ করতে হয় এখন এখানে দুইটা প্যারামিটার হয় একটা দুইটা মানে এ পাশে একটা হবে এবং এ পাশে একটা হবে দুইটা প্যারামিটার হয় প্রথম যে প্যারামিটারটা সেটাকে অ্যাকচুয়ালি কী বলে কী টাইপের আমি ইভেন্ট চাচ্ছি ক্লিক নাকি এটা মাউস ওভার নাকি এটা ডবল ক্লিক নাকি এটাকে ড্রাক ড্রপ কোনটা চাচ্ছি কোনটা করলে মাউস দিয়ে কোনটা করলে এই অ্যালার্টটা আবার শো করবে তো আবার আমি বললাম যে আচ্ছা শোয়ের ফাংশনটা আমি আবার আবারই করে ফেলি শোয়ের যে ফাংশন ছিল ওটা লাগবে আমাদের এখন এটা ছিল ঠিক আছে তো আমি এটাকে আবার লিখলাম এইভাবে এটা আমাদের থেকে গেল তো এটা এটা এই ফাংশনটা কল করাতে হবে কখন ক্লিকের পরে তো তাহলে অবশ্যই এখানে করলাম কি বললাম যে ক্লিক এটা অবশ্যই কোটেশনে লিখতে হবে ক্লিক ক্লিক করলে কী হবে এইখানে দিতে হবে কোন ফাংশনকে সে কল করবে তাহলে এই ফাংশনকে এই ফাংশন নাম লিখতে হবে কোনো কিছু না ওই একই কাজ করবে ঠিক ঠিক আছে তো এইভাবে কাজ করবে আবার ধরেন হ্যাঁ আবার ধরেন এটা আপনি এইভাবে ফাংশন না লিখে একবারে লিখতে চাচ্ছেন তাহলে কী করতে পারেন সিম্পলি এটা উঠে দেন মানে এই জায়গাটা ফাংশন হয় এই শো লিখছে মানে এই টোটাল কোডটা এখানে আছে হিরে নাকারে আছে এর মানে হচ্ছে এই ঠিক আছে তাহলে আমি যদি এটাকে টোটাল না দিয়ে আমি শোটাকে তুলে দিচ্ছি এবং এখানে ফাঁকা রাখছি ঠিক আছে ফাঁকা রাখে আমি এটাকে জাস্ট কাট করলাম আর এখানে পেস্ট করলাম তাহলে তো আমার শো লাগছে না আমি কাকে কল করব কল করা দরকার নেই তো ডাইরেক্টলি দিচ্ছি তো আমি এবার এটা এভাবে করতে পারি এই যেভাবে আসছে সো যে কোনো একভাবে করতে হবে বাট এড ডিভেন্ট লিসেনার ডট দিয়ে এটাকে করাতে হবে আমি যদি তাকে ইয়া চাই কী বলে ক্লাস দিয়ে করতেছি তাহলে ক্লাস ক্লাস দিয়ে করে ধরেন যেখানে আমি যে মাই ক্লাস এবং এইটাকে আবার কি করতে হয় ক্লাস নিতে একটু ঝামেলা ডকুমেন্ট গ্যাজ elements বাই ক্লাস নেম এটা ক্লাস নেম দিয়ে এখানে ক্লাসের নাম দিতে হয় ওর নাম হচ্ছে এটা কোন এলি এলিমেন্ট বাই ক্লি এটা আর এটা হচ্ছে ক্লাস নেম ওকে তাহলে আমি ক্লাস দিলাম মাই ক্লাস এবং এখানে আমি ডোট দিয়ে সেম একই কাজটাই করবো এটা এখান থেকে এটা একই কাজটাই হবে দিলাম আর ডটটা দিয়ে দিচ্ছি তো এটা করলো আমি যখন রিলোড দিব কাজ করছে কোনটা এটা এটাকে আমি কমেন্ট আউট করে রাখলাম এখন দেন কাজ করে কি না কাজ করে না কারণ গেট এলিমেন্টস বলা হয়েছে এখানে মানে অনেকগুলো ক্লাস আছে তো অবশ্যই এটাকে কী করতে হবে একটা এটা একটা অ্যারো তৈরি হয়ে গেছে তো জিরো দিলাম জিরো দিলে এখানে কী আসবে এখন কাজ করছে এটাকে এই নামে যদি আরও ক্লাস থাকে ধরেন যে এই নামে আরও ক্লাস আছে তো তো আবার আপনি ধরেন যে এই নামে আরেকটা বাটন ক্লিক মি টু এখন ক্লাস আছে এটাতে ক্লিক করলে মাই ক্লাস ওয়ান এটাতে ক্লিক করলে কী হবে ধরেন বা এই নামেই ক্লাস দিলাম আমি হুম এবং এখানে আমি বললাম যে যদি এটাতে ক্লিক করে তাহলে আসবে কোনটা এখন দেখেন অনেকগুলো ক্লাস নাম থাকলে কী প্রবলেমটা হতে পারে সেম জিনিস এটাতে কাজ করলে হচ্ছে না তো এটাতে দশজন যেটা করতে হবে আমাকে যদি দুই দেয় এক দেয় তাহলে ওইটাতে আবার মেবি কাজ করবে আছে তো এই ক্লাসগুলোকে সে এতে পরিণত করে অনেকগুলো ক্লাস থাকতে পারে এই জন্য একে জিরো দিতে হয় এভাবে তাহলে কাজ করবে এই জিরোটা দিলে তাহলে এই ওই ক্লাস দিয়েও আমরা কাজ করতে পারব আবার টেক নেম দিয়েও কাজ করতে পারি এখানে কেটে লেন টেক নেমস নেম ওকে টেক নেম দিয়ে করতে টেক নেমের কী বাটন তাহলে অবশ্যই বাটন লিখবো এখানে কয়টা বাটন আছে দুইটা তাহলে এখানে অবশ্যই জিরো হচ্ছে প্রথমটা আর এক হচ্ছে দ্বিতীয়টা দিলাম রিলোড একই কাজ করছে জিরো এটাতে কি করে হবে না আবার আমি এখানে দিলাম যে এক ঠিক আছে তাহলে কোটাতে কাজ করবে এটাতে কাজ করবে আর টা বা দুই তিন করবেন এইভাবে তাহলে যদি আমি এলিমেন্টস বাই টেকডেম ক্লাস নেম করি তাহলে এখানে জিরো দিতে হবে অবশ্যই ঠিক আছে আর যদি অনেকগুলো নাম থাকে অনেকগুলো ইয়া থাকে একটার পর দেখেন আমি যখন এক লিখেছি একটা জিনিস লক্ষ্য করবেন এখানে আমি যদি এই বাটনটাকে উপরে নিয়ে যাই মানে এর আগে করি আগে পিছিয়ে করে দিই তাহলে কিন্তু উল্টা কাজ করবে এখন এটাতে কাজ করতেছে ঠিক আছে আবার এটাতে করতেছে না তো এখানে দেখেন যে ওয়ান করা আছে জিরো করে দেই আর ডান দিকে এটাতে কাজ করবে না এটাতে কাজ করবে ঠিক আছে আবার আমরা দেখছিলেন যে এক করাতে ওইটাতে কাজ করতেছিল সো উল্টা বাল্টটা যখন মানে উপর থেকে নিজে সে ক্লাসগুলোকে কাউন্ট করবে যে একটার পরে কোনটা আছে এই ক্লাসটা আর দিতেও আবার কথায় কথায় লিখে আছে তো ওইভাবে কাউন্ট করে করে সে যাবে সো আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাস লিখবো আর এখানে জাস্ট জিরো দেবো তাতেই কাজ করবে আমাদের বা টেকনাম দেবো তো এইভাবে আমাদের করতে হবে তো আমি দুইটা অপশন দেখালাম যার যেটা অপশন বাইরে ফাংশনটা বানায় আপনার ফাংশন এখানে কল করতে পারেন অথবা এখানে একটা ফাংশন নাম ছাড়া দিয়ে আপনার এখানে স্টার্ট করতে পারেন তাহলেই কাজ করবে তো এই হচ্ছে ইভেন্ট লিসেনার এবং এই লেখাটা এইভাবেই লিখতে হবে অ্যাড ইভেন্ট লিসেনার এবং কোটেশনে লিখতে হবে কোন ইভেন্ট লিসেনার সেটা দিতে হবে এবং কার উপরে ওইটা করলে হবে এটা আমাদেরকে এইভাবে এলিমেন্ট বা অ্যাডি দিয়ে করে নিতে হবে তো এইটা আসলে জাবা স্ক্রিপ্টটা আরও ইজি তো আমি সরি যে কোয়ারি তো অনেক ইজি জাবা স্ক্রিপ্টে হার্ড করা আছে তো জাভা স্ক্রিপ্টটা আগে জানতে হবে তারপরে যে কোয়ারি মানে একটা হার্ড জিনিস জানে তার ইজি খণ্ডটা মানে বোঝা দরকার তার আগে না